আমরা জানার কথা ছিল, জানাইছে তারা জানার কথা ছিল না, ওরা ভুলে যায়, ওরা পাঠাতে জানা আমাদেরকে সিরিয়াস নিচ্ছে, ওরা ঠিকই পাঠাইছে, আমরা ভুলে গেছি চেক করতে। ও আচ্ছা, ভাষায় দেন কেন, আমি দুষ্ট ওদের ঘরে দিই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না না, লিসেনাররা ভুল করেছে, আমাদের কি, আমরা সকাল বিকাল চেক করতেছি, কোনো উপায় পাচ্ছি না যে তোমাদের এটা দরকার, তোমাদের জন্যই তো আমরা ফান ভিডিও করতে চাচ্ছিলাম না, কালকে সানডে আমাদের ফান্ডে হওয়ার কথা, সানডে পে ফান্ডে যাব হোগা না, এক ঘন্টা আপ লোক বাতচিত করেঙ্গে, আপনারা বাত করবেন আমরা চিতে পড়ে যাবো, 15 মিনিট ফান করলে তোমাদের যে কেমন আছেন শুনতে শুনতে। ওই আমাদের হচ্ছে কি বলে এস এম মুকিত লিখেছিল, জি ভাইয়া, আচ্ছা তার মানে সে এগ্রি আমাদের সাথে। আচ্ছা এস এম মুকিত, তাহলে তুমি এস এম মুকিত তুমি ফোন দিবা, তুমি আমার সাথে এক ঘন্টা কথা হবে, বাকিরা যে কি ফোন দিবে না করবে, এক ঘন্টা ধরে কিন্তু আমাদের ফোন বাজতে থাকে, এখন বাজতেছে। কিন্তু ও শাফির লিখেছিল, প্রতি বৃহস্পতিবার পুরো সময় ফান কল নিলে ভালো হয়। আচ্ছা ওকে, আমরা বিভিন্ন রেসপন্স পাচ্ছি, এই মুহূর্তে পাঠাতে চাই মনে হয়, এই মুহূর্তে পাঠালে হবে না, মুয়াজ রহমান না, এই মুহূর্তে না, এগুলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার। তো আমি আবারও বলে দিচ্ছি, যারা যারা আমাদের এই সানডেতে না দিয়ে বৃহস্পতিবার একটা দিন পুরো সময় শুধু ফান কল নেওয়া যেতে পারে। আচ্ছা অনেকে তাহলে বোধহয় বৃহস্পতিবারটাই এতে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা যারা যারা আজকে কমলা সুন্দর লিখেছে, হ্যাঁ ফান কল চাই 1 আওয়ার। আপনারা যে যত পারেন ভোট দিয়ে যান, নাট বল্টুর পেজে ইনবক্সে পাঠাতে হবে। তাহলে ওই যে নাট বল্টুর পেজটা মেনশন করে দাও আজকে লাইভে, আজকে লাইভে নাট বল্টুর পেজটা কেমনে মেনশন করেছে দেখ, ট্রাই করতেছি, আই এম ট্রাইং, ক্যাপশনে, লাইভের ক্যাপশনে আগামীকালকে সন্ধ্যা 6টার মধ্যে আমরা হচ্ছে যে ভোট কাউন্ট শেষ করব, ঠিক আছে? আমি তো জানি ভোটে আমরা হারব না, না অলরেডি আমরা তো হচ্ছে যে এগিয়ে গিয়েছি যে হচ্ছে আমরা ফান কল করছি, সেই ক্ষেত্রে তো এখনো না আসেনি কোনো, কিন্তু সেটা আমরা কি বারে করছি, রবিবার অথবা বৃহস্পতিবার, সো কে কে কোন বারে চাইছে আমরা সেটা জানার চেষ্টা করছি আর কি, ঠিক আছে? ওকে, তো যারা যারা এখনো করেনি তারা কিন্তু ঝটপট করে দিতে পারেন, আমাদেরকে কি করতে পারেন, ভোট দিতে পারেন নাকি, মানে জানাবেন আপনার আপনার মতবাদ জানাবেন, চান কিনা আপনার মতামত জানাবেন আমাদেরকে, যে আপনি হচ্ছে সপ্তাহে একদিন পুরো এক ঘন্টা ফান কল চান কিনে এবং কি বারে চান আপনি সেটি। ওকে, মানে এরকম শো মনে পৃথিবীতে হয় নাই, লিসনারদেরকে জিজ্ঞেস করে একটা আলোচনা বৈঠক বসায়া, হ্যাঁ তুমি আমি তুমি মিলে সভা করেছিলে, আর রবিবার শনিবার নাকি হবে বৃহস্পতিবার, ফান কল কবে হবে জানাও আমাকে। তানিয়া লিখেছে, আমি এত হতভাগা জানি, এক ঘন্টা কল তোমাদের পাবো না, বৃহস্পতিবার করো। না না না, এক ঘন্টার কল অবশ্যই, এখন ঘটনা হচ্ছে যে বৃহস্পতিবার এবং আমাদের ভয় কি জানো, এক ঘন্টার কল তোমাদের পাবো কি না, বৃহস্পতিবার এবং কি, তুই এটা চিন্তাই করতে পারবি না যে কি পরিমাণ হচ্ছে, যে তুই এক ঘন্টা কেন, যদি টানা 4 ঘন্টার নাট বল্টু শো হয় সেখানেও তুই ফোন কল রিসিভ করে শেষ করতে পারবি না, এবং তারপরেও কমপ্লেন আসবে ভাইয়া ফোনে পাই না। আমি সত্যি ঠাওয়ার করে কইতেছি, আমাকে খুশি করার জন্য কইতেছেন না তো বাবা, প্লিজ একদমই করবেন না, আচ্ছা ঠিক আছে, এগুলো বলবেন না, আমি কিন্তু ওই যে ক্যাপশনে দিয়ে দিছি, অনেক কষ্ট করেছি ক্যাপশন দিতে, তোমরা যদি আজকে না যাই ক্যাপশন দিয়ে যদি কমেন্ট না করছো, আমি কিন্তু নিজের হাতে ডিলিট করে দেবো ক্যাপশনটা, অনেক কষ্ট হয়েছে আমার ক্যাপশনটাকে, কষ্ট হয়েছে আমার ক্যাপশনটাকে কাইট করতে, হ্যাঁ তোমরা কিন্তু এই কাজ করবে না, এক স্যার পেজ মেনশন করা হয়েছে, একসার মেনশন করে দিয়েছে ভাইয়া, তো এখনো কি করতেছো তুমি, তারপর চেষ্টা করতেছি, আরে চেষ্টা করতেছো না, করছো তাহলে সুন্দর করো, আর দরকার নেই থাক, আমরা পরে শো এর পরে করে দিব না বলে। ওকে ওকে, সেখানে কমেন্ট করবেন, আগে নাট ভাই দেখতেছে ঠিকঠাক মতো আছে, দেখা যায় সাউন্ড নাই, একদিনও বিশ্বাস করেন আমি সাউন্ড বন্ধ করে দিই, আপনার
করার পর সাউন্ড অফ চালু করবো, দেখি সাউন্ড নাই, নয় আমি নাই, নই তো হচ্ছে যে লাইভ চলছে না। কি হয়েছে আজকে? আমার আমি সরে দিই খুশি, কি প্রতিশোধ হবে তো? আজকে আমি নাই, আমি নাই হয়েছে আজকে, বোধ হয় ওয়াইফাই নাই না, ছিল না এখন ঠিক আছে। ওকে যাই হোক, মানে এই যে নাই নাই করতে করতে বলতেছে যে এক ফ্রেন্ড তাকে বাসা বাসা নিয়ে এসে বাসা দেখাইতেছে, আর আবার বাসা দেখার কথা মনে পড়ে গেল আমার। কি সুন্দর একটা বাসা ছাইরাইছ রে ভাই। হ্যাঁ, বাসা দেখাইতে যায় বলছে দেখ বেটা কি নাই এ বাসায়। অ্যাকচুয়ালি আজকে আমি যেখানে প্রোগ্রাম করে আসছি সেই বাসাটা এরকমই, কি নাই ওই বাসায়। আচ্ছা, তো বলছে ক্যা কি সে বলে এখানে তুই যা চাইবি এই বাসায় সব আছে সব। এমন সময় রান্নাঘর থেকে বউ শুনে ফেলাইছে, বারবার চাওয়াজি করতেছে, তখন বলতেছে ঘরে নুন নাই রান্না বন্ধ, দেখছিস নুন ছাড়া এই বাসায় সব আছে সব। যে বাসায় নুন নাই হে বা ফাপর মানে কেমনে কন তো? তা বন্ধু আমার বাসায় আসিস, তোর বাসায় কোথায়? ওইটাই তো তোর গেম, খুঁজে বের করতে হবে বাসায় কোথায়। এই যে আমাদেরকে যারা এরকম দাওয়াত দেয় রা ইয়েতে ওই হাইওয়ে ধরে পিক আপ নিয়ে যাইতেছে, অনেক দূর মানে হাইওয়ের মাঝখানে যাওয়ার পরে ট্রাক হচ্ছে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে কেন? ট্রাকের পেট্রোল শেষ হয়ে গেছে। এবার হাইওয়ের মাঝখানে একটা ট্রাক দাঁড়ায় আছে, রাস্তায় তো জ্যাম ট্যাম লেগে গেছে। তো হাইওয়ে পুলিশ এসে জিজ্ঞেস করছে ট্রাক ড্রাইভারের, বলছে ভাই আমার কি দোষ, আমি তো ঢাকার থেকে পেট্রোল নিয়ে এই বাইরেছিলাম, পেট্রোল যে রাস্তার মাঝখানে শেষ হয়ে যাবো এটা তো আমি জানি না, এখন আমি কি করব রাস্তার মাঝখানে, আমি আমার দোষ দেওয়া কোনো লাভ আছে? এবার হাইওয়ে পুলিশরা করলো কি, সবাই মিলে ঠেলা দেওয়া শুরু করলো, বললো যে সামনের বাস স্ট্যান্ডে একটা পেট্রোল পাম্প আছে সেই পর্যন্ত ঠেলা দিয়ে নিয়ে যাও, তারপরে দেখতেছি ব্যাপারটা। এবার ঠেলতে ঠেলতে এবার হাইওয়েতে একটা বাস স্ট্যান্ডের পরে আরেকটা বাস স্ট্যান্ড, তো বুঝেছি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, মোটামুটি 5 কিলো থেকে 10 কিলো, হ্যাঁ মোটামুটি আরেকটা ডিস্ট্রিক্টের জায়গায় পরে আর কি। তো এইরকম আরেক বাস স্ট্যান্ডে খোঁজ যাইতে 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 ওই ঠেলতে ঠেলতে ওই বাস স্ট্যান্ডের ওই পেট্রোল পাম্পে যাওয়ার পরে মোটামুটি 2-3টা পুলিশ হচ্ছে বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, 2-3 জন হাঁপাইতেছে, আর হচ্ছে ড্রাইভার তো মাঝখানে বসে বসে আরামে চালাইতেছিল, পুলিশরা ঠেলাঠালি করতেছিল। এবার যাওয়ার পরে পুলিশ বলছে তাড়াতাড়ি এটা এটা পেট্রোল দে, ট্যাঙ্কি ফুল করে দে। এবার ভিতর থেকে ড্রাইভার বলতেছে ওই যে পিছনে পেট্রোলের কটা ড্রাম আছে ওগুলো ফুল করে দিও। পুলিশ কত পেট্রোলের ড্রাম আছে মানে? হ্যাঁ পেট্রোলের ড্রাম আছে কতগুলি, কতগুলি বড়া কতগুলি খালি, বড়া কতগুলি খালি কতগুলি মানে? আমি তো ঢাকা থেকে পেট্রোলের ড্রামে নিয়ে যাইতেছিলাম, তো কতগুলি বড়া ছিল ওগুলো খালি ইমার্জেন্সির জন্য রাইখা দিয়েছি। এরপর উনি কতক্ষণ বেঁচে ছিলেন আমাদের হার্দিক জানান, ইমার্জেন্সির জন্য রাইখা দিয়েছিলাম, এগুলো তো এখন গর্ব করে দেবো না, ইমার্জেন্সি সিচুয়েশন হলে বস আমার এন থেকে পেট্রোল নিতে হয়েছে। বুঝেন না বুঝতা, পেট্রোল কত দিতে হবে বলতেছে কি যেটা মনে করছিলাম, আপনারটা এত হাসলাম ভুলে গেছি, বলছে যে ইয়ে যাইতেছে না 5-6 জন মিলা ঘুরে যাইতেছে। আচ্ছা, তো রাস্তাতে পুলিশ টুলিশ চেকপোস্ট থাকে, তো বলতেছে পুলিশ ধরছে বাদাম কিনতে না গেলে এলো, পুলিশ ধরছে। আচ্ছা, পুলিশ ইশারেছে গ্লাস নামাও নামাও, ড্রাইভার তো ভয় আছে যে কি হয় না না হয় কি 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 না হয়, কখনো মজার কখনো বা ভয়, বলছে যে গ্লাস নামাও, ড্রাইভার গ্লাস নামাইছে, পুলিশ মাথা ঢুকে ভিতরে দেখতেছে কয়জন আছে কি কি করছে মানে কে কি অবস্থা আছে, তার সন্দেহ লাগতেছে, দেখ যে 5 জন শুয়ে আছে, একজন খালি শোয়া অবস্থায় পুলিশের দিকে তাকায় আছে। আচ্ছা, কি হয়েছে? কয় স্যার এরা কেউ হুশে নাই, হুশে নেই মানে ইয়ে গাড়ি থেকে মাল তোলাছে কি? না না স্যার মাল তো ছিল 3 কেস, 3 কেস মাল নেই গাড়ি যেতেছে, না এখন তো মাল নাই, আপনারা ধরবেন সেই বই আর রাস্তা খাই শেষ করবেন। এয়ারপোর্টে এরকম হয় মানে জিনিসপত্র নিতে দেয় না তো মানুষের, নিজের গায়েটা মাইরা বডি স্প্রে নিতে দেয় না, লিকুইড হলো গিয়ে 250 ml। আচ্ছা,
আপনি 250 ml লিকুইড নিজের সাথে ক্যারি করতে পারবেন যে এয়ারপোর্টে বা প্লেনে যাত্রার সময়। তো এক একটা বডি স্প্রেতে থাকে অনেক সময় দেখা যায় 300 ml 350 ml, নতুন বডি স্প্রে আরেকটু বেশি থাকে 500 ml থাকে, নতুন বডি স্প্রে নিয়ে যাইতেছে এক লোক আটকাইছে, কি হিসেবে ভাই 250 ml এর বেশি আপনি নিয়ে যাইতে পারবেন না। বেটা কয় মানুষজন পিস্তল নিয়ে ঢুকে যেতেছে, দিয়ে আপনি ঠেকাইতে পারতেছেন না, মানুষজন গোল্ড লয়ে ঢুকে জায়গা ঠেকাইতে পারেন না, মানুষজন এই লয়ে ঢুকে ঠেকাই দেন, আমি 250 ml বডি স্প্রে আপনি টিপ দিয়ে দেখেন নতুন বডি স্প্রে, আপনি এটা ঠেকাইলেন না ভাই, যেটা রুলস রুলস দেখেন না লেখা আছে, রেডি নিতে পারবেন না, নীল কাটা দিতে পারবেন না, গ্যাস রেড নিতে পারবেন না, 250 ml লিকুইড নিতে পারবেন না, কোনো অস্ত্র নিতে পারবেন না, আমি কি অস্ত্র কোনো অস্ত্র না নিতে পারবেন না, দিদি দিবে এনে ঢুকতে থাকে। ঠিক আছে বেটা খুললো, ওই বেটার গায়ে কতক্ষণ দিল, এই বেটার দিল নিজের গায়ে দিল পুরা এয়ারপোর্ট পর্যন্ত দৌড়ায় এয়ার ফ্রেশনার কমাইছে 250 অন্যান্য দেশে কেউ কাউকে পুলিশে অ্যারেস্ট করলে কি বলা হয়? ওয়ান টক টু মাই লয়ার। আমাদের দেশে কাউকে পুলিশে ধরলে কি বলা হয়? আপনি আমার বাপের চিনেন বাপের চিনস বা আমার আব্বাই ডেডা ক, তুই প্রথমে কস আমার চিন, তোর পরিচয় জিগেলাম তুই তোর বাপের পরিচয় দিতে কেন বাপের? হ্যাঁ যুগ একটু অ্যাডভান্স হয়েছে, আগে ছিল হচ্ছে আমার বাপের চিনেন, আপনি জানেন আমার বাবাকে, আর এখন হচ্ছে আপনি চিনেন আমারে ডাইরেক্ট, কারণ বাবা যে আমি তো বাপ, কারণ হচ্ছে এখন সবারই পরিচয় আছে, আপনি আমার চিনেন কে আপনি? আমি টিকটক ভিডিও বানাই। হ্যাঁ কি আমি তেতুল টক শুনছি টিকটক শুনে এলো, আচ্ছা আপনি আমার চিনেন, আমি সেলিব্রিটি আল্লাহ গো পুলিশ ওখানে যায় না সিনে অনেকে আছে মনে করেন লাইভ করে মানে কিছু আমি সেলিব্রিটি কিছে আমি রেগুলার আমার ভিডিও দেখা যায় না, কই দেখা যায়, কই দেখেন আমার মোবাইলে, হ্যাঁ দেখা যায় নিজে ভিডিও করে নিজে মোবাইল রেখে দিচ্ছে, কই দেখেন আমার ভিডিও, আমি সেলিব্রিটি, সেলিব্রিটি ভাই যা এখন যার তো মোবাইল আছে এই সেলিব্রিটি, এই সেলিব্রিটি আচ্ছা। ও মোবাইলের কথা তো মনে আছে, আমি নতুন মোবাইল, ও মোবাইল, হ্যাঁ হ্যাঁ বল্টু নতুন মোবাইল কিনেছে দেখাও, আচ্ছা দিস ইজ দ্য টাইম আমরা এই মোবাইলটা দেখে বিরতিতে যেতে দেবো, কারণ এটা দেখার পর আপনারা 3-4 মিনিট শক্ষে থাকতে পারবেন, কেউ যদি মনে করেন যে এটা না আগে দেখাও তারপর আগে দেখাই টাটারা মোবাইল দেখাই দেবো এমনি, যারা যারা অনলাইনে আছেন তারা এখন এই মুহূর্তে একটি আমার গিফট পয়েন্টের মোবাইল দেখতে পাচ্ছেন, দিস ইজ হিউজ মোবাইল, একটি এই মোবাইলটি আপনার চ্যানেলে টিকটকের জন্য ভিডিও করে রাখতে পারেন, দিস ইজ দ্যাট এই কেমন, হ্যাঁ অনেকে ভাবতেছে এটা খেলনা, এটা দেখাও না উল্টা দিক থেকে, হ্যাঁ অনেকে খেলনা, আমি এদিকে দেখাইছি ইনসার্ট সিম আসে দেখাই দিই, এই যে ইনসার্ট সিম কি ভাইয়া কেমন ইনসার্ট সিম আছে, কালকে থেকে এই নাম্বারই কথা হবে, দেখি তোমরা ফোন দিবে কানের মধ্যে গুঁজে দিয়ে কার কথা কেউ না হচ্ছে বল্টু একটা ফোন নিয়ে আসছে, আমি জিজ্ঞেস মানে বল্টু দেখাইলো এই ফোনটা, আমি দেখার পরে মনে করেছিলাম প্রথমে খেলনা, পরে বুঝলাম যে না এটা খেলনা না, এটা আসলে সত্যিকারের ফোন, কালকে ফোনটা নিয়ে যখন বেরিয়েছি প্রথমে দোকান থেকে বেরোনোর পরে নামার সাথে সাথে এক ভিক্ষুক আমারে ধরছে, আচ্ছা কিছু টাকা দেন কিছু টাকা দেন, আমি চিন্তা করলাম মোবাইলটা পকেট আছে গিফট পাইছি দেখি কি বলে, মোবাইলটা বাই করো হাতে দিয়ে নিয়ে এই মোবাইলটা দিয়ে দিলাম যা, আচ্ছা এদিক ওদিক দেখে ফাইজলামি করে, আরে সত্যি মোবাইল বিশ্বাসই করলো না, নেন টাকা না দিয়ে না দিবেন ফাইজলামি করেন কে কয়ে গেল, আরে শালা অরিজিনাল মোবাইল দিলাম দাম না ভালো লোকের দাম নাই, আমি বলছি যে এবার এবার আমাকে গিফট করে দে, তো এখনো জোর দিয়ে বলি নাই, আর জোর দিলে আবার বলা বলে কি আছে, নিয়ে চলে যাবো আর কি, বন্দে মাতরম ইন দা ক্লাব অফ মা, এই যে তাহলে আমরা এরকম রিসেন্টলি আইফোন চেয়ে ব্যবহার করা যায় যদি এই দিস ইজ আইফোন
যদিও এটা ইভ্যালিতে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে ইভ্যালিতে রাত দশটায় কিন্তু ইভ্যালি সাইক্লোন চলে, সেখানে হচ্ছে যে বিশাল বিশাল ডিসকাউন্টের মোবাইল আপনি এটা যদি ইভ্যালিতে পাওয়া যায়। আমি সারাদিন গতকালকে দেখছি যে আটই জানুয়ারি ইভ্যালি রাত দশটায় ইভ্যালি সাইক্লোন, সারা দিন মনে কর যে ইয়ে করে রাখছি রাত দশটা, দশটার সময় আর মনে নেই দশটাতে কয়টা পর্যন্ত থাকে তা তো জানি না। তারপরে অনেকে দেখা যায় 13 লক্ষ টাকায় ফ্ল্যাট পাওয়া ছিল। ও মাই গড, ও মাই গড, যাক ও মাই গড। আমরা এখন বিরতি দিব, দিস ইজ আইফোন নিউ। এটা হলো গিয়ে মনে করো যেভাবে আইফোন ছোট হচ্ছে, এটা আইফোন 20 প্লাস 20 প্লাস ম্যাক্স প্রো এস। ইভ্যালি পেজে লাইক দিয়ে রাখছি আমি হচ্ছে যে এরপরে যেন সাইক্লোন মিস না হয়, তো আপনিও সেটা করতে পারেন। আর শুনছেন ইভ্যালি প্রেজেন্ট স্নার্ট বোল্ট টু দ্য 2 পয়েন্ট কিংস। এরপরে ব্রেকে যাচ্ছি আমরা, ব্রেকের পরে ফিরে আসবো আপনাদের এসএমএস কমেন্টগুলো নিয়ে। এসএমএস করবেন, লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। এছাড়া কমেন্ট করতে চাইলে ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক পেজে গেলে আপনি লাইভ দেখতে পাবেন, অদ্ভুত লাইভ, যেখানে চশমার ভিতরে বলতো ফোন গুজে বসে আছে, আইফোন চশমার ফ্রেমে আবার সেই ফোন নড়াচড়া করছে। যাই হোক, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না আমাদের লাইভটি। আর হচ্ছে লাইভের ক্যাপশনে নাটবল্টুর পেজ মেনশন করে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ইনবক্সে জানাবেন যে ফান কল সপ্তাহের একদিন 1 ঘন্টা জুড়ে ফান কল, সেটা কি রবিবারে হবে নাকি বৃহস্পতিবারে হবে। তাহলে কি বাকি দিনগুলো ফান কল হবে না? হবে, ওই তো 40 থেকে 50 পর্যন্ত নরমাল নিয়মে হবে সপ্তাহে পুরো 1 ঘন্টা জুড়ে। আচ্ছা শনিবার না, এই জন্যই আমি বুঝতেছিলাম যে আজকে তো শনিবার, হ্যাঁ এই জন্যই তো আমার আইতে মন চেয়েছিল না, এবং আমার যে আজকে কথা বলতে ইচ্ছা করতেছে না। শনিবার দিন এমন কেন হয় ভাই? আমি কি ডাক্তার দেখাবো? হ্যাঁ হ্যাঁ উচিত, ডাক্তার দেখানো উচিত। তাহলে নেক্সট শনিবার ডাক্তার দেখাই, ডাক্তার বন্ধ পিচি ছোট বিরতি পর কেউ কত যাবে না গিফট এনে ক্যাপিটাল FM 94.8। আবার আমার আইফোনটা কেমন হয়েছে একটু জানাবেন কিন্তু, হ্যাঁ এসএমএস করে।
ছোটটা বিরতির পর আবার ফিরলাম ইভেলের প্রেজেন্স নট বল টু দ্য টু পয়েন্ট কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ। যারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম এগেইন। যাবার আগে কোথায় যাবার আগে ফোনটা দেখিয়েছিলাম, ও হ্যাঁ বিরতিতে যাবার আগে কথাটা শেষ হওয়ার আগে ছেলেটা তেলে বেগুনে জ্বলে উঠলো। এটাকে ইংরেজিতে কি বলে? কি বলে? ফ্রেঞ্চ ফ্রাই। তেলে বেগুনে জ্বলে ওঠাকে বলা হয় ফ্রেঞ্চ ফ্রাই। দিস ইজ ভেরি মাচ ইংলিশ, ইজ এ ভেরি ফানি ল্যাঙ্গুয়েজ। আমি আগেই বলেছিলাম ইংরেজি কমেন্ট করেছিল মমিন মিয়া, স্বামীর গায়ে পা লাগলে পাপ হয়। আচ্ছা হাতে হারিকেন পিছনে। আচ্ছা উদ্বোধন হলো দুই প্রকার, ফিতা কেটে উদ্বোধন আটালো না কেটে উদ্বোধন। এফএম পোকার লিখেছে মেয়েদের বলছি বয়ফ্রেন্ড থাকার পরেও যদি সময় না কাটে বোরিং লাগে তাহলে বুঝবা ওটা কোনো কামের না, বাঙ্গারির দোকানে বিক্রি করে দাও। একদম একদম। এক দুষ্ট নেতার কাছে গ্রামের এক সৎ চরিত্রবান যুবক ছেলে একটা যুবতী মেয়েকে বিয়ে করে চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে নেতার কাছে, বলছে চেয়ারম্যান আজকে বিয়ে করছি তো ভাবলাম গ্রামে ঢুকাই বাসায় ঢুকার আগে আপনার কাছ থেকে কিছু দোয়া নিয়ে যাই, কদম করে যাই, দোয়া দেন। কাই আমি চেয়ারম্যান মানুষ, আমি দোয়া দেই না, তো তাহলে কি করবেন? আমি উদ্বোধন করি। তাই উদ্বোধন ছিল মনে পড়লো। আবিবা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে প্রবলেমের কারণে গত এক উইক তোমাদের এসএমএস করতে পারি নাই, তাই এখন সবাইকে সবাই আমাকে ভুলে গেছো। না তোমাকে ভুলি নাই আবিবা, তোমরা সানডেতে ফান কল করো। যখন মা বলে তোর ভবিষ্যৎ অন্ধকার, মি এই জন্যই তো মোবাইল সর্বদা পাশে রাখি, অন্ধকার হলে টর্চ জ্বালায় নিব। আচ্ছা রিপ্তি সাভার থেকে লিখেছে আরে বল্টু ভাই আমিও কালকে একটা ফোন গিফট পাইছি কিন্তু তোমারটার মতো এত উড়াধুরা নাই, কি এক উড়াধুরা নাই এক হানদুরা না আখানদুরা, মানে কি কি দুরা না আখানদুরা, মানে আখানদুরা মনে হচ্ছে ও ফোন পাইছে কিন্তু আমারটার মতো এত আখানদুরা না, বুঝতে পারিনি। লিজা মির্জা চোর থেকে লিখেছে ওই আমি চলে আসছি। ওকে থ্যাংক ইউ মির্জা, লিজা এখন থেকে আগের মতো রেগুলার থাকবো, আর হ্যাঁ ফান কল হবে বৃহস্পতিবার, একজন সানডে বলছে একজন বৃহস্পতিবার বলছে। তানিয়া সুলতানা লিখেছে এই শীতে একটি কর্মহীন কিডনির আত্মকাহিনী, গোসল না করলি অন্তত পানিটা তো খা। এটা ঠিক কথা, কিডনি তো কনফিউজ হয়ে যায়, তোর চাইতেছে কি আমাদেরকে পানি না খায় মারবে, উপর দেওয়া নাই ভিতর দেওয়া নাই। জাকিয়া সুলতান নাকি বাঞ্ছারামপুর থেকে লিখেছে বল্টু ভাই তুমি খুব কিউট, আমি তোমাকে গোলুমলুর আর নাথ ভাইকে তোমাকে আলম ভাইয়া বলে ডাকবো। আচ্ছা নাথ ভাইকে ডাকবে আলম ভাইয়া, আমাকে ডাকবে গোলুমলু। আচ্ছা তা তো ঠিক, নাম পছন্দ হয়েছে আমার তো ছোটবেলা থেকে এই নাম, আমার এইটাই সবাই এটাই ডাকে, এছাড়া নতুন নাম নাই। শাকিল লিখেছে বল্টু ভাই শরীরটা ভালো নেই কি ভালা। ওকে আই এম সাপোর্ট টেক মাই সালাম, থার্সডেতে ফান কল হলে ভালো হয়, থার্সডেতে আছে থার্সডেতে। এমডি মুস্তফা লিখেছে বল্টু ভাই অসাম লাগছে। কি রে বল্টু কি জন্য তোরে অসাম লাগতেছে? আজকে একটু মানজা মারছি না, একটা মানজা মারছিলি নাকি আজকে? আজকে একটু মানজা মারছি ঠিক আছে, লোগো ভালো লাগছে ভাইয়া মাঝে মধ্যে শুনিবা দি। মমিন ভাই ভালো লাগছে, কি লাগছে বল্টু ভাই আপনার সাইজ, আপনার সাইজের সাথে ট্যাব যায় আর আপনি ওই রকম ফোন নিয়ে আসছেন গিফট করতে, সত্যি কথা আমার মনে নাকি কেমন জানি আমার মানে আমার হাতে থাকলে আমি ভুলে খাই হলে ধরি গিল্লালি পেটের মধ্যে রিংটন বাজতেছে এরকম হবে। মাহবুবা লিখেছে চাঁদপুর থেকে আমার কয়েকটা ফ্রেন্ড কে জোর করে শুনাইছি ওদের নিক, জোর করে কেন শোনাইতেছো? যাই ওদের মানে ই কি অনুভূতি আমাদের জানাও। নিকনেম গুলো হচ্ছে ভাই কমেন্ট পড়ো না প্লিজ, কমেন্ট চোখে পড়লে আমরা পড়ে দিই। সত্যবাদী বাটপার, আমি কইতেছি সত্যবাদী ডাক্তার সত্যজিৎ বাটপা ঢাকা থেকে লিখেছে বল্টু ভাইয়া আমি উপজেলা অফিসকে নিউটনের উপজেলা অফিসারকে নিউটনের তিনটা সূত্র শুনে দিয়ে গেছিলাম, উনি মুখের উপর বলেছিল ফার্স্ট কি একটা প্রাইজ নিয়ে খুশি থাকো। তুমি দুইটা প্রাইজ নিতে গেছো কেন? ও পাশে তিনটা সূত্র বলে তুমি তিনটা প্রাইজ নিবা? এটা তো পড়াশোনার সময়, পরীক্ষা খাতা লেখার জন্য, প্রাইজ নেওয়ার জন্য না। এটা আবিষ্কার করে নিউটন একবার প্রাইজ পাইছে, তোমার না দরকার নেই।
তারপরে কে লিখেছে আমাদের, লিখেছে কি আশায়া ইসলাম, আচ্ছা হ্যাঁ নট বল্টু, হ্যালো। তারপরে আছে আমাদের সাথে মাহবুবা চাঁদপুর থেকে লিখেছে, বল্টু ভাই এত ঢং করে লাভ নাই, আমার ভাইয়ার সেম একটা ফোন আছে। এই রে আমি কি বলছি, ফোন আমার জন্য পৃথিবীতে একটাই বানাইছে। ইনায়াত আহমেদ লিখেছিল আমাদেরকে, তারপরে হাই হ্যালো ছাড়া আর কিছু লেখো। এমডি মোস্তফা লিখেছে, বল্টু ভাই অসাম লাগতেছে, ও পড়ছি তো এটা কি ব্যাপার, আমার এত অসাম লাগতেছে কেন আজকে। ফারজানা মামুন লিখেছে, হাই দিস ইজ ফয়সাল, বল্টু ভাই দেখি ছোট ফোন নিয়ে বড় ভাব। অভাব ভাই, হ্যাঁ এটা বড় ভাব না, এটা অভাব। সারা জান্নাল লিখেছে, সো ফানি বল্টু ভাই। হাফসা কদমদি থেকে লিখেছে, এত দেরি হয় কেন, ব্রেক থেকে ফিরতে অনেক দূরে চলে গেছিলাম তো, হাই টাই টাইম লাগছে। আমি আহমেদ লিখেছে, শীতকালে ঘুম থেকে ওঠা আর খাট থেকে ওঠা দুইটা আলাদা জিনিস যা বাসায় কেউ বুঝে না। রূপগঞ্জ থেকে নুসরাত লিখেছে, আবার অনেক দিন পর তোমাদের শুনছি আর তোমাদেরকে মিস করেছি এতদিন, লাভ ইউ ভাইয়ারা, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। অচিনপুরের রাজকন্যা, ওই তোমরা ভালো না, আমরা জানি আমরা একদমই ভালো না। নার্গিস আক্তার লিখেছে, হাই আমি নতুন বন্ধু, ওয়েলকাম টু আওয়ার শো। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, পূজা অনেকদিন পর তোমার এসএমএস পেলাম, আগে সর্বপ্রথম তোমার মেসেজ পেতাম বাট আজকে অনেকদিন পর পেলাম। সে লিখেছে, ভাইয়া অনেকদিন পর এসএমএস করলাম, হ্যাঁ এটাই বলছিলাম তোমাকে অনেকদিন পর করলে। বল্টু ভাইয়া তোমার ফোনটা নিয়ে আমার আসলেই কিছু বলার নেই। উর্মি আক্তার লিখেছে, আমি আমার মায়ের আইডি থেকে কমেন্ট করতেছি, হাই আপনারা কেমন আছেন, আমরা ভালো আছি, তবে এখন আমরা যেটা করব আরো ভালো থাকার জন্য আমরা ফান কলেজ আমরা ফান কলেজ চলে যাব। এই যে সব কমেন্ট আর এসএমএস তা পছন্দ হইতাছে না আমার, আমার খুব রাগ হইতাছে। কই জানি ফান কল, ফান কল কোথায় সেটাও খুঁজে দিতে হবে, ফান কল হারিয়ে গেছে তো ভাই, আগে দেখে কি ফান কল আছে, ফান কল এখন বৃহস্পতি হয়ে গেছে। তোমাকে তো পরিচিত পরিচিত লাগে, মন খারাপ না মেজাজ খারাপ, জানো তুমি কেন তুমি ফ্রি থাকো নাকি, নাকি ফোনে টাকা ভরো? সপ্তাহে একদিন টাকা ভরো? আমার হাতে সময় বেশিক্ষণ থাকে, হাতে সময় বেশি। তোমার কি ধারণা যে বৃহস্পতি আমাদের হাতে বেশি সময়, পরের দিন শুক্রবার, আমাদের কত প্রিপারেশন থাকে জানো, মানে বৃহস্পতিবার পড়াশোনা কম থাকে সবকিছু। না পাঁচটা লজিক বলো, আমরা কেন বৃহস্পতিবার করবো আর কেন রবিবার করবো না, পাঁচটা পাঁচটা বলো, পাঁচটা পাঁচ পাঁচটা বলো। রবিবারে ধরো আমি ধরতে পারবো না, যা বলা তুমি বলবো, হ্যাঁ কিন্তু বৃহস্পতিবারে তো কাজ কম থাকে, একটা পড়াশোনা থাকে না, দুইটা হুম আর তিনটা বলতে হবে লজিক বাবা, পড়াশোনা থাকে না, তারপর কি বলছে কাজ থাকে না আর কি, ফোনে নেটওয়ার্ক থাকে, ওই তো পড়াশোনা কাজ সবই কম থাকে, ফোনে নেটওয়ার্ক, ও এখনই বলতেছো বেশি কথা, রবিবার দিন বলতো ভাই এই ফোন দেখে না বাসার সবাই হাসতে হাসতে পেটবে থাকে, আমরা তো হাসির জন্য ফোন দেখি, আমাদের কাজ কোনো কন্টেন্ট, আমাদের আছে কন্টেন্ট এটাই, এটা দিয়ে আমরা কিভাবে ফোন ধরবো এটা দেখাচ্ছি, এই আনকাটে দেখাবো, লাইভ দেখা দাও আমি দেখতেছি বুঝছো, না এখনো সিম ঢোকানো হয় নাই সেটাতে, এটা হচ্ছে সিম ঢোকানো, আমি জায়গা খুঁজে পাইতেছি দেখি, এটা এটা মোটামুটি সিমের চেয়ে বড় এটা সিম, হ্যাঁ বুঝছো, এটা তো সিম ঢুকবে না, এটা তো কাসিম ঢুকবে, এটা এটা খোলা যায় যোগ শোনাবে, হ্যাঁ 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 বলো একদম 100% আমার নিজের বাসায় হয়েছে এটা, মানে মা রে বলছি সকল মারা একই, আমরা কি একজনের সাথে কথা বলবো, হ্যাঁ ছোট ছোট ভাগ্নির সাথে আবার ইনশাল্লাহ আরেকদিন কথা হবে, হ্যাঁ টাটা বৃহস্পতিবার, বৃহস্পতিবার ছোট ভাগ্নি টাটা দিলাম তো, তোমাকে হাই দিলাম, ওকে বাই দিলাম, ভাগাভাগি করে নাও, হ্যাঁ নিজেরা নিজেরাই, মানে ইউ ডোন্ট লিসেন গোল্ডেন গুজের গল্প বলবো আজকে, না 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 থাক থাক ঠিক আছে, হ্যাঁ আরেকটা কল ধরি, বাইতে গেল না না বলো, জানে না থাক থাক জানে না, ঠিক আছে আরেকদিন বলতে।
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কি গোল্ডেন গুজের গল্পটা জানো হ্যাঁ আরে তাহলে কারে গল্পটা কার গল্প তোর নাম কি সাপু সাপু যোগ বলি হ্যাঁ যোগ বলো হ্যাঁ যোগ বলো যোগ বলো আমার বয়স যদি 12 বছর হয় তাহলে তোমার বয়সও তোমার হাঁটুর বয়স 12 বছর তাহলে হাঁটুর বয়স আর তোমার বয়স তো আলাদা না তাহলে তো আমরা একই বয়সী হইলাম আমি এসব কথা বলতেই পারি লজিক লজিক রে ভাই লজিক স্লো গ্যাপ দেন আমার হাতে সমস্যা হচ্ছে তো তাই দিতে পারতেছি না কিন্তু সমস্যা হচ্ছে স্লো গ্যাপ ওয়াসান লজিক অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ সাপু আবার কল দিবা আমাদের সময় কম আজকে টাটা আচ্ছা ঠিক আছে রাখি ওকে টাটা থ্যাংক ইউ আরে বন্ধু হ্যালো হ্যালো সত্যবাদী ভাটপার উরে কথা আপনি বিশ্বাস করতেছেন নাম সত্যবাদী এবং ভাটপা তার কথা কি আমাদের বিশ্বাস করে তোমার এমনি নাম সত্যিকারের নাম কি শামসিল আরেফিন এটা কি সত্যবাদী হইলো না ভাটপারি হইলো একটু আগে তুমি কি বাজাইছো বলো তো সত্যি করে বলো আমি আর কি দৌড়ে বাসার বাইরে আসার চেষ্টা করছিলাম তখন জানি না পায়ের সাথে কি বাঁধলো ও জানেই না পায়ের সাথে কি বাঁধলো দৌড়ে বাসার বাইরে আসার কি কারণ কারণ আবু বাসায় আর আমি তো তেমন ফোনে কথা বলতে পারি না আর ফোনে কারোর সাথে কথা বলি না তিনটে সূত্র বলতে আমি বলতে নিয়েছিলাম মুখের উপরে বলে দিয়েছে যে তিনটা সূত্র বলে আর তিনটা প্রাইস নেওয়ার চেষ্টা করবো না আমাদের পদ্মা সেতু তো হয়ে গেল ঠিক আছে এটা সারা দেশের মানুষের হ্যাঁ কি করবো আমরা পদ্মা সেতু তো হয়ে গেল এবার বলো মা আসবা কবে আচ্ছা যেদিন উদ্বোধন হবে তার দু একদিনের মধ্যে চলে আসবো আমরা হ্যাঁ তবে এবার কিন্তু ওই গুগল ম্যাপ ঘুরিয়ে ওই কলকাতা ঘুরিয়ে মানিকগঞ্জে আর মাওয়া আসতে হবে না হ্যাঁ না মাওয়ার রাস্তাটা আমরা চিনি হ্যাঁ ওই যে যাত্রাবাড়ি না সাইদাবাদ কোথায় ইলিশের মোড় আছে না ওই মোড় থেকে সোজা সেটা আমরা চিনি কিন্তু হচ্ছে যে ওই যে আমরা ইয়েটা চিনতাম না কি জানো মৈনাকঘাটের রাস্তাটা ভয়বার দরকার নেই আমি আজকে জোকস বা গান কিছুই বলবো বলতে পারো নাই মানে আমি এজ এ টিচার আই এম পুরস্কার নিতে অ্যাশেমড আমি তোমার কালকে থেকে ইংরেজি পড়াবো ভাইয়া দ্বিতীয় সূত্রটা আমি বলতে নিছিলাম তারপর একবার ভাবলাম যে এটা তো সত্য না বৃহস্পতিবার ফোন করে নিও না কারণ বৃহস্পতিবার আমার ভাই আছে আর আমি তো ফোনে এমনিতে কথা বলতে পারি না আমি কথা বলতে পারবো না ফোন দিতে পারবো না তোমার বৃহস্পতিবার ছাড়া দিন মোটামুটি সবাই যার যার নিজের পার্সোনাল সমস্যার লেগে আমাকে ফোন কলটা বন্ধ করতেছে একজনের পড়া থাকে না একজনের কাজ থাকে না একজনের ভাইয়া থাকে বাসার মধ্যে কখনো মজার কখনো কল হ্যালো হ্যালো আমি বোধহয় ক্যামেরা বন্ধ করে দিছি বন্ধ হয়ে গেছে ঠিক করছি আচ্ছা কে বলছেন
ওয়ালাইকুম আসসালাম। এবার হাসাটা কম করে কি সবাই সবাই মিলে না বলে একজন একজন বলে, হ্যাঁ প্লিজ কথা বলেন পরে করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একজন বলেন বলেন। ভাইয়া ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি নাম তোমার? নাম মনে করতেছ রে? কি কি স্মৃতি? স্মৃতি, আচ্ছা স্মৃতি স্মৃতি ভুলে গেছিল, স্মৃতি থেকে মনে করছে। কোথা থেকে বলছো তুমি? ফেলে আসা দিনগুলো। কোথা থেকে? সবাই মিলে শুনতেছো? না না, নানু আম্মু খালাইরা শুনে না। সবাই মিলে শুনতেছো নাকি একা একা? সবাই মিলে। ভেরি গুড, আমি আগেই বলছি না ফ্যামিলি শো, আই টোল ইউ গোষ্ঠী শো আমাদের। ঠিক আছে, তোমাদের হাসি আমাদের খুব ভালো লাগছে। এই যে তোর জন্য কথা বলতে পারিনি, তোর জন্য কথা বলতে পারিনি, ভাইয়া ভালো থাকো। আজকে একদমই সময় নেই আমাদের, ঠিক আছে? যাই হোক, আমাদের আজকে তো সময় নেই, আমাদের ব্রেকে যেতে হবে। ব্রেক থেকে ফিরে এসে জো কান কাট আর হচ্ছে শেয়ারগুলো পরে দেওয়ার জন্য তো বলতো আছেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ভাবছি আপনি এখনো লিখে পাঠান বৃহস্পতিবার নাকি পুরো অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, বৃহস্পতিবার নাকি রবিবার আপনি আমাদের লিখে পাঠান। পাঠান ভাই, পাঠান 26969 এ পাঠান, পাঠান।
নট বল্টু ইয়েস ফিল্লাম শেষ বার মত সবাইকে জানাচ্ছি শনিবার কিন্তু শেষ ফেসবুকে পরিচিত একজন সুদর্শন কলেজ শিক্ষক কথা বলতে চাইলো, কথাও বললাম কিন্তু ভয় ছিল, আবার পরাজি গেব না তো। মমিন মিয়া শেয়ার করেছে, আম্মু এই কুত্তাটারে খাবার দিতে এক দিয়ে আইতো ছোট বোন, কোনটারে ঘরেরটারে না বাইরেরটারে। ফামিয়া আহমেদ লেগেছে, বলটু ভাই তোমার মতো এই মোবাইলটা আমি আরো এক বছর আগে গিফট পাইছিলাম, আর আমার ছোট বোন সেটাকে সেই খেলনা মোবাইল ভেবে রাগ করে তিনতলা থেকে ফেলে দিছিল, বেচারা মোবাইল। স্কুল কলেজ প্রাইভেট সব তো অফ, আরে তোমরা বেকার হয়ে গেছে, কতগুলো স্টুডেন্ট বেকার হয়ে গেছে এবং কতগুলো স্টুডেন্ট পড়ালেখা নষ্ট হয়ে গেল। রতনা হাসান শেয়ার করেছে, সে লিখেছে ফান কল এক ঘন্টা করলে তো ভালোই হয়, কিন্তু সবাই যখন কল করে শুধু বলে কেমন আছেন, তখন মনে হয় ফান কল একেবারে বন্ধ হয়ে যাওয়া উচিত। আসলেই তাই, যাই হোক যেবারে মন চায় সেইবারে করো, কারণ আমি কল দিতে পারব না কারণ আমার ফোনে টাকা থাকে না। রতনা হাসান এটা কি বলাছে না বলাই ভালো ছিল। জয়ন্ত প্রেমিক শেয়ার করেছে, তারপরে দেখতে পাচ্ছি শেয়ার করেছেন কে কে হাতে আরেকজন পেছনে ওইটা স্ত্রী আর স্ত্রী, হ্যাঁ স্ত্রী আর স্ত্রী দুটো শব্দ উত্তাপ বাড়ায়, প্রথমটা ঠেলায় জামা সোজা হয়, দ্বিতীয়টা ঠেলায় জামাই সোজা হয়। ভেরি গুড, নাইস। এই নিয়ে কয়বার পাঠাচ্ছে এটা। এমনি জাবেদ হোসেন শেয়ার করেছে, তারপরে শেয়ার করেছেন আমাদেরকে থাকা সময় নাই, নিকলি হাওর যেতে হবে আমাদেরকে, যাইব চলেন। তারপর শেয়ার করেছেন আমাদেরকে বলেন মেয়ে দেখতে গেলে বা হচ্ছে যে বিয়ে করতে গেলে ছেলে মেয়ে করে কি, বাসার ছাদে গিয়ে কিছুক্ষণ কথা বলে বা হচ্ছে বাবা মায়ের থেকে আলাদা হয়ে কিছুক্ষণ কথা বলে, ওইটুকু সময় তো আপনি পাত্র বা পাত্রী সম্পর্কে জানতে পারবেন না। নাট বল্টুর তরফ থেকে একটা টিপস আপনাকে, মেয়ে দেখতে গেলে বা ছেলে দেখতে গেলে বা দুজনে আলাদা করে কোনো সময় কাটাতে গেলে পাত্র অথবা পাত্রীকে নিয়ে ঢাকার বিজয় সরণির জ্যামে বসে থাকেন, বনানীর জ্যামে বসে থাকেন, এয়ারপোর্টের জ্যামে বসে থাকেন। এক ঘন্টা জ্যামে বসে থাকলে আপনি ওই মানুষটার রাগ ধৈর্য এবং সর্বোপরি মুখের ভাষা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। একদমই ঠিক, এবং সেও আপনারা জেনে যাবেন। সুতরাং জ্যাম কে আপনারা খারাপ ভাববেন না, জ্যাম কিন্তু ভালো, ভালোর জন্য জ্যাম। এমন একটা টপিকে আপনি কথা বললেন, ওই টপিক ধরে যাবে আরেকটা টপিকে যাব, মানে মেয়ে দেখা ভালো। এটা বলে যেতে গেব, মানে যে মাথায় যেটা আসছে মেয়ে দেখা নিয়ে সেটা বলে আমরা চলে যাবো, ঠিক আছে? সবাই কিন্তু ভালো দেখেন। শোনার পরে মেয়ে দেখতে গেছে, মনে করেন যে বাড়ির সব মুরব্বীরা, সাথে ছেলেও গেছে, মেয়ে দেখার জন্য সবাই একসাথে বসেও পড়ছে। মেয়ে আসার আগে কিছু খাওয়া দাওয়া, মনে করেন মিষ্টি সানাসুর কোক কোল্ড ড্রিঙ্ক, আমি দেখতেছি শেষ কখন আছে কোল্ড ড্রিঙ্ক, এগুলো আনা হয়েছে। তারপর সর্বশেষ বলে এবার মেয়েটাকে আনেন, ওরা মেয়েটাকে নিয়ে আসলো, মেয়েটাকে সামনে বসালো, পিছন থেকে এক উৎসুক দাদু সবার প্রথমে জিজ্ঞেস করলো, মা তোমার নামটা কি? দাদু শুনতো কানে কম, মা বলছে, মানে মেয়ে বলছে, আমার নাম তো উমা রানী। দাদু প্রশ্ন করছে, কি মা রানী? টাটা ভাবি বলে নাট বলতো টু ওয়ান কিংস।